নমস্কার বন্ধুরা, আমি পুলক ঘোষ, আর গাছের যত্ন নিনের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর ভালো তো থাকতেই হবে। আপনার গাছকে ভালো রাখতে গেলে আপনাকেও ভালো থাকতে হবে। গাছের যত্ন নিনের সঙ্গে যুক্ত থাকতে এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে যে বেল আইকন আছে তাতে ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা, আপনারা যখন কোনো দোকানে বা নার্সারিতে যাচ্ছেন সেখানে কোনো গাছ কিনতে, আপনাদের যদি একবার জবা গাছের প্রতি চোখ পড়ে যায়, সুন্দর ফুল দেখে আপনারা কিন্তু চোখ ফিরিয়ে নিতে পারেন না, এবং আপনারা অনেকেই জবা গাছ কিনে নিয়ে আসেন বাড়িতে। কিন্তু সমস্যাটা হচ্ছে, জবা গাছ কিনে নিয়ে আসার পরে আমরা বাড়িতে হয় সেই রকম সাইজের জবা আমরা পাই না, অথবা দেখা যায় যে যতটা পরিমাণে আমরা দেখে নিয়ে এসেছিলাম অনেক ফুল হয়েছিল একটা গাছে, সেটা বাড়িতে এসে সেরকম ফুল পাই না। তো বন্ধুরা, সেই সমস্ত সমস্যার জন্যেই আমি কিন্তু আপনাদের বিশেষভাবে জবা গাছের প্রতি যত্ন নিয়ে কয়েকটি এপিসোড করেছি, এবং সেটি আমি কিন্তু পরপর দিয়ে গেছি। আর আমি এইভাবেই কিন্তু পরপর এই গাছের যত্ন করে এসেছি। এখন আপনারা যে ফুল দেখছেন, আমি কিন্তু গাছ থেকে এইভাবে যত্ন করে করেই কিন্তু ফুল পেয়েছি। তো আমিও চাই যে আপনারাও এইভাবে গাছে ফুল পান, প্রচুর ফুল পান, বড় সাইজের ফুল পান। তার জন্য যা যা করতে হবে এবং স্টেপ বাই স্টেপ কী কী করলে আপনারা এইরকমভাবে ফুল পেতে পারেন, সেই সমস্তই আলোচনা আমি যে ভিডিওর মধ্যে করেছি সেই ভিডিওগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, এবং উপরে আই বাটনে যে লিংক আপনারা পাচ্ছেন সেই লিংকেও আমি কিন্তু প্লেলিস্টটা দিয়ে রাখছি। আপনারা ভিডিওগুলো দেখুন এবং সেইভাবে আপনাদের গাছগুলিকে স্টেপ বাই স্টেপ যত্ন করতে থাকুন। আমি আরও একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখি। সেটা হলো যে এই গাছ, জবা গাছ, অনেকের বাড়িতে কিন্তু অনেক পুরনো গাছ রয়েছে, যেটি অনেক বড় হয়ে গেছে এবং একটু বড় টবের মধ্যেই রয়েছে। তো বন্ধুরা, সেরকমভাবে ফুল আপনারা পাচ্ছেন না, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে গাছটির কাটিংয়ের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। অনেক বড় গাছ হয়ে গেল, টবের মধ্যে রয়েছে, ফুল পাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনাকে গাছটিকে সুন্দর করে কাটিং করতে হবে। এবং কাটিং করার জন্য এই সময়টা কিন্তু একটা উপযোগী সময়, যে সময় আপনি কাটিং করলে হয় ওই কাটিং থেকেও নতুন গাছ তৈরি করতে পারবেন এবং আপনার গাছটিকে সুন্দর একটি রূপ দিতে পারবেন। আমি আপনাদের ভিডিওতে, আগের ভিডিওতে জানিয়েছি ফেব্রুয়ারি মাস একটি সময় যেখানে, যেই সময়টা জবা গাছে ভালো কাটিং করা যায়, এবং আমি বলছি এই বর্ষাকালেও কিন্তু আপনি গাছে কাটিং করতে পারেন। বর্ষাকালে আমরা কিন্তু খুব ভালো জবা ফুল পেয়ে থাকি, কিন্তু দেখা যায় যে অনেক গাছে আমরা কিন্তু ঠিকমতো ফুল পাচ্ছি না। আমি তাদেরকে বলবো আপনারা সেই গাছটি কাটিং করুন, এবং আমি যেভাবে এই প্লেলিস্ট বা উপরে আই বাটনে যে লিংক দিয়ে রেখেছি যেখানে আপনারা পরপর জবা গাছের যে ভিডিওগুলি পাবেন, সেইভাবে আপনারা আপনাদের গাছগুলির কিন্তু একটু যত্ন করুন, দেখবেন আপনারাও কিন্তু আমার মতো সুন্দর ফুল পাচ্ছেন আপনার গাছে। যখন আপনি নিজে নিজে আপনার গাছের যত্নার্থী করে প্রচুর ফুল আনতে পারবেন, তখন কিন্তু আপনি সবথেকে সুখী মানুষ হবেন। তাই কোনো মালি ছাড়াই আপনি আপনার গাছের নিজেই যত্ন করুন, খুব কঠিন নয়। আর আমি বলবো যে আপনারা অনেক বয়স্ক মানুষ আছেন যারা গাছ খুব ভালোবাসেন, আপনারা নিজেই টুকটুক করে প্রত্যেক দিন বা একদিন দুদিন অন্তর অন্তর আপনার গাছের জন্য সময় দিন, এবং আপনার মনের আনন্দকে আপনার গাছের ফুলের মাধ্যমে বিকশিত করুন। আর বন্ধুরা, আমি শেষে আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছি। সেটা হলো যে অনেকেই, আমি যে ভিডিও আপলোড করেছি গত দু তিন মাসের মধ্যে, ঠিকমতো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায়নি। তো আপনারা একবার আমার যে ভিডিও প্লেলিস্ট আছে সেগুলির মধ্যে গিয়ে আপনারা সেখান থেকে ভিডিওগুলি দেখুন, কারণ ইউটিউবের কিছু সমস্যার জন্য আমাদের ভিডিও নোটিফিকেশান ঠিকমতো আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়নি, তাই আপনাদেরকে বলছি। আর আপনারা যারা সাবস্ক্রাইবার করে আছেন এবং যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, তাদের প্রত্যেকেই বলবো আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর একবার করে সেখানে যে বেল আইকন ক্লিক করবেন সেখানে দেখবেন যে অল নোটিফিকেশান বলে একটা অপশান আছে, সেইটা আপনারা ক্লিক করে রাখুন। সেটা আপনাদের যদি ঠিকমতো ক্লিক না হয়ে থাকে, আপনারা কিন্তু অবশ্যই সেটা ক্লিক করে দিন।
তাহলে আপনাদের কাছে পরপর ভিডিও আপলোড করার নোটিফিকেশনগুলি পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আপনাদের গাছকে ভালো রাখবেন। আবার নতুন এপিসোডে আপনাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে, এবং আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং আরও সাবজেক্ট নিয়ে আপনাদের কাছে ভিডিও আনছি। আপনারা কিন্তু গাছের যত্ন নেওয়ার সঙ্গে থাকবেন এবং প্রত্যেকটি ভিডিও দেখতে থাকবেন। ধন্যবাদ।